শুভেচ্ছা সবাইকে। দৈনিক দেশ রূপান্তরের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। সঙ্গে আছে আমি মিফতাহুল জান্নাত। দর্শক, আজ অমর একুশে বইমেলার 18তম দিন, এবং 18তম দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বইমেলায় ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড়। আমরা বিশেষ করে খেয়াল করলে দেখতে পাবো যে দর্শনার্থী যত পরিমাণ দেখতে পাচ্ছি তার থেকে কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম। কেননা এর আগেও যারা রয়েছেন বিক্রেতা, বিভিন্ন স্টলে যারা রয়েছেন বা লেখক যারা রয়েছেন, তারা সকলেই বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবারের বইমেলায় কিন্তু বই বিক্রির সংখ্যা কম। তবে ক্রেতার সংখ্যা কম হলেও দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও বইমেলা হচ্ছে দর্শক। সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি, এই দুটো প্রাঙ্গণ মিলেই কিন্তু বইমেলা প্রতি বছর হয়। ঠিক এবছরও বইমেলা হচ্ছে দুটি প্রাঙ্গণ মিলেই, এবং এবারের যে বইমেলা সেটি কিন্তু দর্শনার্থীদের প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং আজ শনিবার হওয়ায় কিন্তু আজকে আরো বেশি লোকজন আমরা দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি যেটি আপনাদেরকে জানিয়ে রাখি, অন্যান্য বছরের তুলনায় এবার পাঠক কম হলেও দর্শনার্থী প্রচুর দেখা যাচ্ছে। তবে এর আগের বছর করোনার কারণে কিন্তু খুব দেরিতে বইমেলা শুরু, দর্শক দেরিতে বলতে 14 তারিখে শুরু হয়। কেননা প্রতি ফেব্রুয়ারির 1 তারিখ, প্রতি বছর ফেব্রুয়ারির 1 তারিখে বইমেলা শুরু হয়। তবে এর আগের বছর 14 তারিখে শুরু হওয়ার কারণে যারা দর্শনার্থী ছিলেন তারা কিন্তু 14টা দিন তারা বইমেলা পায়নি, তারপর থেকে তারা পেয়েছে। ঠিক এবার কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়েছে। এবং এই যে 1 ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়েছে এটি কিন্তু পুরো মাস জুড়ে হবে এবং 28 দিন পর্যন্ত হবে। তার মধ্যে আজ 18তম দিন, 18তম দিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় প্রতিটি স্টলে। এবং স্টলে যারা রয়েছেন, আমরা এর আগেও তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবার বইমেলায় দর্শনার্থী বেশি হলেও ক্রেতা খুবই কম। আপু, আজকে বইমেলার 18তম দিন, তো আপনারা বইমেলায় এসেছেন, বইমেলায় আসলে বইমেলায় বই কেনা হয়েছে কিনা ভাই আজকে? হ্যাঁ, আমি আসলে প্রথম দিন আসছিলাম বই দেখতে, আজকে প্রথম, এই যে মাত্র কিছুক্ষণ আগে ঢুকছি, কিছু বই দেখছি, হয়তো দেখি অনেকগুলো বই নিয়ে যাবো যাওয়ার সময় আর কি। ঠিক আছে, আপনার কি মনে হচ্ছে এই যে দর্শনার্থী এত পরিমাণ, তো বই কিনছে কেমন লোক? হ্যাঁ, অনেকে বই দেখছে এবং অনেকে বই সংগ্রহ করছে, অনেকে পড়ছে, আবার ছবি তুলছে বইয়ের সাথে বা বিভিন্ন লেখকের উক্তিগুলো দেখছে, নতুন বই আসছে। মোটামুটি আজকে তো অনেক মানুষ বই মেলায় আসছিল, খুব সুন্দর লাগছে বই মেলা সবাই বই প্রেমীদের জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, অনেকেই কিন্তু বই কিনতে এসেছেন, যারা বই কিনতে এসেছেন তারা বাসা থেকে ঠিক করেই আসেন যে বই তারা কি বই কিনবেন, এবং এখানে এসে তারা অনেক ধরনের বই যার যেটি পছন্দ, এবং অনেকেই আছে যে তাদের প্রিয় লেখক কি বই নিয়ে এসেছেন এবার ঠিক সেই বইটিই তারা কিনছেন। এবং আমরা একটি বিষয় খেয়াল করলে দেখতে পাচ্ছি যে এবার কিন্তু দর্শনার্থী প্রচুর দর্শনার্থীর ভিড়, এবং মেলায় আসেন যারা তারা কিন্তু বিভিন্ন বয়সীর। তবে বিশেষ করে আমরা বাচ্চাদেরকে দেখতে পাই শনিবার এবং শুক্রবার, এই কেননা এই 2 দিন কিন্তু মেলায় শিশু প্রহর হয়ে থাকে। এই শিশু প্রহরে শুধু শিশুদের জন্য বিভিন্ন আয়োজন করা হয়, এবং এই যে আয়োজন শিশুদেরকে নিয়ে এটি কিন্তু খুবই উপভোগ করছেন ঢাকায় যারা রয়েছেন। ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেকেই আসছেন, অনেক পরিবার আসছেন, তাদের বাচ্চাদেরকে নিয়ে তারা মেলায় আসছেন এবং শিশু প্রহরে তাদের বাচ্চাদেরকে বইমেলার যে আনন্দ সেটি দেওয়ার জন্য আসছেন। দর্শক, আমরা পাশে একটি স্টল দেখতে পাচ্ছি, এখানে একটু তাদের সঙ্গে কথা বলব। আপু, আজকে বইমেলার 18তম দিন এবং দর্শনার্থী প্রচুর, ক্রেতা কেমন? ক্রেতা কালকে চাইতে অনেক কম, দর্শনার্থী আছে কিন্তু ক্রেতা অনেক কম, মানে কেনার লোক অনেক কম। দর্শক, আপনারা শুনলেন যে আসলেই কিন্তু ক্রেতা কম দেখা যাচ্ছে। ভাই, আপনি বই কিনেছেন, একটু কথা বলতাম, বই কিনেছেন, কি বই কিনেছেন এবং কোন লেখকের বই কিনেছেন? আমি কিনেছি লতিফ জিয়াদের শুকনো সাদা সাথে মুখ ফুটে রাখা। আর আপনার পছন্দের লেখক কে? পছন্দের লেখক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের বাইরে আর কি?
দর্শক, আমরা এই মুহূর্তে একজনের সঙ্গে কথা বললাম, তার পছন্দের লেখক তিনি বললেন যে হুমায়ুন আহমেদ এবং জাফর ইকবাল। দর্শক, আমরা মেলায় কিন্তু বেশিরভাগ যদি বলি যে মেয়েদেরকে, বিশেষ করে যদি বলি যে পছন্দের লেখককে, ছেলে মেয়ে উভয়ই বলছেন যে হুমায়ুন আহমেদ তাদের পছন্দের লেখক। আমরা পাশে আরও একটি স্টল দেখতে পাচ্ছি এবং এখানে একটু কথা বলার চেষ্টা করব। ক্রেতার সংখ্যা খুবই কম, ধরা যায় দর্শনার্থীর সংখ্যাই অনেক বেশি, 90% দর্শনার্থী। দর্শক, প্রতিটি স্টলে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে দর্শনার্থী বেশি, ক্রেতার থেকে দর্শনার্থী বেশি দেখা যাচ্ছে। তবে বইমেলা আসলে ক্রেতার উপর নির্ভর করে কিনা এটা আসলে ওইভাবে বলা ঠিক নয়। তবে যারা বই কেনার তারা কিন্তু তাদের প্রিয় লেখক এবং পছন্দের যে লেখক রয়েছেন তাদের বই কিন্তু তারা বইমেলায় এসে কিনছেন। আবার এই যে লেখকরা যারা বই লিখছেন তারা কিন্তু তাদের যে বই লিখছেন সেটি কিন্তু আসলে যারা দর্শনার্থী বা ক্রেতা রয়েছেন তারা তাদের চাহিদা অনুযায়ী তাদের মনের মাধুর্য দিয়ে লিখছেন। এবং এই যে লেখা লেখক এবং যারা পাঠক তাদের মধ্যে যে একটি সম্পর্ক তৈরি, সে এই বই কিন্তু সেটির বন্ধন। বইয়ের মাধ্যমেই মূলত একজন পাঠক তার যে লেখক রয়েছে বইয়ের তার সঙ্গে একটি সম্পর্ক তৈরি করতে পারে, একজন লেখকের সঙ্গে অর্থাৎ সম্পর্ক তৈরি করতে পারে। এবং এই যে লেখকের সঙ্গে যে পাঠকের যে সম্পর্ক সেটি কিন্তু সুন্দর হওয়ার পেছনে একটি কারণ, সেটি হচ্ছে বই। আর এই বই কিনতেই কিন্তু সকলেই মেলায় আসেন। আমরা একটু সামনের দিকে যাব এবং যারা দর্শনার্থী রয়েছেন বা ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপু, বই মেলা এসেছেন, কি বই কিনেছেন? আপু আমরা কথা বলছি, প্লিজ। ওকে, থ্যাংক ইউ। ছবি তুলতেছি, দর্শক অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু দর্শনার্থী প্রচুর আমরা দেখতে পাচ্ছি। এবং সন্ধ্যা হওয়ার পাশাপাশি লোকজন বা দর্শনার্থী যারা রয়েছেন তাদের আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকজনেই আসছেন। এবং শনিবার এবং শুক্রবার যদিও বইমেলায় প্রচুর ভিড় থাকে, তো সেই তুলনায় আজকেও শনিবারেও কিন্তু অনেক দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি। তবে সন্তুষ্ট নন লেখক এবং যারা স্টলে রয়েছেন তারা, কেননা দর্শনার্থী বেশি, পাঠক বা ক্রেতার সংখ্যা প্রচুর কম। আমরা একটু সামনে যে স্টল রয়েছে সেখানে একটু কথা বলবো। ভাইয়া, আজকে 18তম দিন, তো কেমন সাড়া পাচ্ছে? ভাইয়া একটু কথা বলতাম, আপনারা সবাই একই রকম ম্যাচিং করে আসলে পাঞ্জাবি পরে এসেছেন, একটু যদি বলতেন কেন আসলে আপনাদের এই আয়োজন? ধন্যবাদ আপনাকে। আমাদের এই আয়োজনটা আসলে অমর একুশে বইমেলার এই মনোরম পরিবেশকে কেন্দ্র করে। তার চেয়েও বড় কারণ আমার ছোট ভাই, আমার আপন ছোট ভাই, ও লেখক, এবারই নতুন প্রথম বই বের হয়েছে, ওর বইয়ের নাম বিষাদ বৃক্ষ, জ্ঞানকোষ প্রকাশনীর কত 35 নম্বর প্যাভিলিয়নে। তাকে ঘিরে, তাকে কেন্দ্র করে আসলে আমরা সবাই এখানে আসি, চাচাতো ফুফাতো ভাই, আমার মামা। হ্যাঁ, আমরা আসলে এই আনন্দ ঘন মুহূর্ত উপভোগ করার জন্য এবং স্পেশালি আমার ছোট ভাইকে উইশ করার জন্য এবং তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্যই আমার এই উদ্যোগ। ধন্যবাদ। দর্শক, আমরা এখানে একজন লেখককে পেয়েছি, তিনি তার পরিবার পরিজন এবং যারা কাজিন রয়েছে তাদেরকে মিলে এখানে এসেছেন। আপনার সঙ্গে একটু কথা বলি, এটি আপনার প্রথম বই? হ্যাঁ, এটা প্রথম উপন্যাস বিষাদ বৃক্ষ। তো এই বইয়ের নাম বিষাদ বৃক্ষ কেন? আচ্ছা,
আসলে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেক অনেক বিষাদ নিয়েই পথ চলি, ঠিক আছে? একটা মোমেন্ট আমার মনে হয়েছে যে আমি একটা টিনেজের স্টুডেন্ট বা আমি ছাত্র, আমাদের এই যে বয়সটাতে এই সময়টাতে আমরা অনেক ভুল করে ফেলি, আমরা এই সময়টাতে অনেক অনেক রঙিন মুখোশের আড়ালে অনেক অনেক পাপ করি বা ভুল করি, বিভিন্ন মানুষকে বিশ্বাস করি। এই যে অনেকগুলো কষ্ট, এগুলো আমরা ছেলের একটা বৃক্ষের মতো হয়তো বা এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এই থিমটা থেকে আমার বলা যে বৃক্ষের মতো আমরা এগুলো পুড়েতে থাকি, অবহেলা কষ্ট। আমরা কাউকে বলতে পারি না, একটা মেয়ে চাইলে তার মাকে তার বোনকে বলতে পারে, কিন্তু আমরা কাউকে চাইলে সব কিছু হয় না। তো এই যে থিমটা, আমাদের অনেক কষ্ট থাকে, অনেক দুঃখ থাকে, যেগুলো চাইলেও আমরা বলতে পারি না। না, এটা সবাই পড়তে পারবে। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার যে বইটার সাথে মেয়েরাই বেশি পছন্দ করতেছে। সো এইটাও হয়তো বা প্রমাণ করে দেয় যে হয়তো বা বইটা সবার জন্য, এই বইটা আম্মুর জন্য, এই বইটা একটা বোনের জন্য, এই বইটা একটা 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত একটা এই যে সময়ের গ্যাপটা, এখানে তার জীবনে কী কী ঘটতে পারে, তার জীবনে প্রেম আসবে, ভালোবাসা আসবে, আমাদের বন্ধুবান্ধব আসবে, সে অনেক ঠকে যাবে, সে অনেকে শিখতে পারবে। সো সব মিলিয়ে আসলে বিষাদের অনেক বড় একটা উপন্যাস, 180 পেজের, এখানে অনেক কিছু থাকবে। আমি সর্বপ্রথম বলতে চাই যে এই বইটা একটা সমকালীন উপন্যাস, অবশ্যই থ্রিলার একটা উপন্যাস সবার জন্য। দর্শক, আপনারা শুনলেন যে তিনি কিন্তু প্রথম বই বের করেছেন এবং প্রথম বইয়েই তিনি ভালো সাড়া পাচ্ছেন, এবং তার যে বইয়ের থিম সেটি কিন্তু তিনি লিখেছেন যারা ছেলে মানুষ রয়েছেন, তার যুক্তি যে ছেলেরা সব কথা সবাইকে বলতে পারে না, যেমন একটি মেয়ে কিন্তু তার কোনো সমস্যা হলে সাথে সাথেই তার বাবা মা বা ভাই বোন যে কোনো কারোর সঙ্গেই শেয়ার করতে পারে, কিন্তু একজন ছেলে সেটি শেয়ার করতে পারে না, তার ভাষ্যে তিনি এই কারণেই এই বইটি লিখেছেন। আপু, আজকে বইমেলার 18তম দিন, তো কেমন সাড়া পাচ্ছেন? দর্শনার্থী তো প্রচুর, ক্রেতা কেমন? দর্শনার্থী প্রচুর, ক্রেতাও আছে মোটামুটি, এতদিনের চেয়ে আজকে গত শুক্রবার থেকে ভালোই আর কি। আজকেরও দেখা যাচ্ছে, সামনের দিনগুলো আরো এভাবে আসবে আমরা আশা করি, এবং লেখক পাঠক আমাদের সমাগম হবে, বিক্রি হবে, এটাই আমরা আশাবাদী। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইত্যাদি গ্রন্থ প্রকাশের সামনে, এবং এখানে আমরা একজন লেখককে পেয়েছি এবং তার সঙ্গে কথা বলবো। আপু, আপনি হচ্ছে এক রাত্রি বই লিখেছেন, তো এক রাত্রি কেন, দুই রাত্রি বা সারা রাত্রিও তো হতে পারে? এক রাত্রি মূলত একটি রহস্যমূলক উপন্যাস, তো যে কোনো কিছুরই রহস্য থাকলে মানুষের আকর্ষণ থাকে, রহস্য যখন উন্মোচন হয়ে যায় তখন দেখা যায় যে মানুষের সেটার প্রতি আকর্ষণ থাকে না, এই জন্য এক রাত্রি বিষয়ে হয়তো কিঞ্চিত বলতে পারি, পুরোপুরি বললে তো আকর্ষণ শেষ হয়ে যাবে, যেহেতু রহস্যের উন্মোচন হয়ে যাবে, এই জন্য আমি বলতে চাচ্ছি না যে এক রাত্রি কেন। আরেকটি বিষয় যে এটাই কি আপনার প্রথম বই কিনা বা এর আগে লিখেছেন? না, এটা আমার প্রথম উপন্যাস না, একটি মূলত এটা একটা উপন্যাস, এটা আমার লেখা চতুর্থ উপন্যাস। বিগত বছরগুলোতেও প্রত্যেকটা বছরই অমর একুশে বইমেলায় আমার একটা করে উপন্যাস আসে। কাদের উদ্দেশ্যে লিখেছেন বা কোন পাঠকদের, থাকে না যে একটা
টার্গেট করে লেখা হয়, কাদেরকে টার্গেট করে? এক রাত্রি স্পেসিফিক কাউকে টার্গেট করে লেখা হয় নাই। আমার এই সমাজের বসবাসরত সব শ্রেণীর মানুষগুলোই পড়তে পারবে, আমাদের বয়সে কিংবা আমাদের চাইতে এজেস যারা তারাও পড়তে পারবে, কারণ এটা একটা সামাজিক উপন্যাস। তো আর সামাজিকতা অবশ্যই এই সমাজের বসবাসরত সব শ্রেণীর মানুষই মানে পড়তে পারবে। গত বিগত বছরগুলোতে করোনার জন্য বই ওই রকমটা পাঠক লেখক বা এদের এটা একটু সংকটাপূর্ণ ছিল, তবে করোনার প্রভাব কেটে যাবার ফলে এখন মানে এবারে বেশ পাঠকের সমাগম পাওয়া যাচ্ছে, ভালো সাড়া পাচ্ছি, ভালো লাগছে। দর্শক আপনারা দেখছেন যে প্রচুর কিন্তু দর্শনার্থীর ভিড়, অনেক পাঠক বলছেন, অনেক লেখক যারা রয়েছেন তারা বলছেন যে তাদের তারা ভালো সাড়া পাচ্ছেন, অন্যান্য বারের তুলনায় এবার খুব ভালো সাড়া পাচ্ছেন। হ্যাঁ কিনছি, একটা হলো ফেরা, একটা বই কিনছি জাফর ইকবালের, মানে দেখে তো ভালোই মনে হয়েছে, এখন পড়ে দেখলে বুঝবো কেমন। আর আরো যে ফিজিক্স পদার্থ বিজ্ঞানের উপর কিনবো, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত কিছু কিনবো। জি আপু, যে এটা আমার আমার আম্মুর জন্য আবার আমার নিজের জন্য অনেক সময় স্কুলের কাজে লাগতে পারে। ওই জন্য আমি ক্লাস 9 এ পড়ি, বিকর্ণেশায়। আপনি বইমেলা এসেছেন, কার সঙ্গে এসেছেন? কি বলবো, জাফর ইকবাল। ধন্যবাদ। আপনি এসেছেন মেয়েকে নিয়ে বইমেলায়, কেমন লাগছে? আসলে ভালো লাগছে, হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে ঘুরছি, বই দেখছি, ভালো লাগছে খুব। ধন্যবাদ। দর্শক আজকে কিন্তু শনিবার হলেও লোকজনের ভিড় প্রচুর দেখা যাচ্ছে, ঠিক শুক্রবার যেমন লোকজন আমরা দেখতে পাই, দর্শনার্থী প্রচুর দর্শনার্থী। আমরা দর্শনার্থীর পাশাপাশি দেখতে পাচ্ছি যে ক্রেতাও কিন্তু ভালোই, মোটামুটি ক্রেতা যারা বিক্রেতা রয়েছেন এবং লেখক রয়েছেন তারা সন্তুষ্ট, এবং তারা বলছেন যে বই অন্যান্য বারের তুলনায় অনেকেই বলছেন যে এবার ভালো সাড়া পাচ্ছেন, আবার অনেকেই বলছেন যে ভালো সাড়া পাচ্ছেন না। তবে ক্রেতার থেকে আসলে দর্শনার্থী প্রচুর, যে পরিমাণ দর্শনার্থী দেখা যাচ্ছে ঠিক অত সে পরিমাণ কিন্তু বই বিক্রি হচ্ছে না। দর্শক আজ 18তম দিন বই অমর একুশে বইমেলার, এবং এই যে অমর একুশে বইমেলা এটির জন্য কিন্তু প্রতি বছরই যারা ক্রেতা রয়েছেন এবং দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে থাকেন যে কখন তারা এই যে বইমেলা সেটি পাবেন, তাদের যে প্রিয় বইমেলা। বইমেলায় শুধুমাত্র যে বই কিনতেই আসা হয় সেটি না, এবং বই কিনতে আসার পাশাপাশি কিন্তু আমরা জানি যে হচ্ছে অনেকেই আছেন তারা ঘুরতে আসেন এবং বই দেখতেও আসেন।
দর্শক, এবারের যে বইমেলা সেটিতে কিন্তু আমরা জানি যে 38টি প্যাভেলিয়ন রয়েছে এবং স্টল রয়েছে 901টি এবং কিছু বেড়েছে 910টি অনেকে বলছেন, এবং এবারের যে বইমেলা সেটিতে কিন্তু অংশগ্রহণ করেছেন 601টি প্রতিষ্ঠান এবং আজ তার 18তম দিন, এটি 28তম দিন পর্যন্ত চলবে, অর্থাৎ পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে অমর একুশে বইমেলা চলবে। দর্শক, আজকের যে সর্বশেষ পরিস্থিতি বইমেলার এই ছিল, পরবর্তী পরিস্থিতি জানতে দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।